তা আমরা দেখেছি যে এই রাজ্যে ভাবমূর্তি শিল্প বিমুখ ভাবমূর্তি এই অভিযোগে আপনারা বারংবার এই অস্ত্রে সাম দিয়েছেন এমনকি যে সদ্য যে ইলেকশন গেল সেই ইলেকশনেও আপনাদের একটা বড় বড় অস্ত্র ছিল যে এরাজ্যে কোনো বড় শিল্প আসে না এরাজ্যে কোনো বিনিয়োগ করেন না কোনো শিল্প সংস্থা কোনো বড় শিল্প সংস্থা এরকম একটা পরিপ্রেক্ষিতে এই স্বীকৃতি সেটা তো আপনাদের যে বক্তব্য সেটাকে কাউন্টার করছে আসলে আমরা যে কথাটা আগেও বলেছি এবং যেটা এখনও বলছি খুব ভালো মানে কংগ্রাচুলেশন পশ্চিমবঙ্গের সরকার স্বীকৃত হয়েছেন স্বীকৃতি পেয়েছেন কিন্তু শিল্প কোথায় আমরা তো কিছুদিন আগে দেখলাম যে একটা গোল্ড মেডেলিস্ট মেয়ে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়ে ডোম হওয়ার পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন জমা করলো তাহলে যদি এতই পশ্চিমবঙ্গের অবস্থা ভালো হয় যদি বিজনেস করতে এতই লোকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে শিল্প হচ্ছে না কেন তাহলে কি এই অনলাইনে আমরা যা দেখছি অনলাইনে যা পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলো ছাড়াও প্যারাডালি এমন কিছু হচ্ছে যার কারণে লোকজন বিনিয়োগ করতে পারছেন না এই যে কাটমানি কাটমানি তো আর অ্যাটলিস্ট অনলাইনে হয় না কাটমানির জন্য তার অফলাইন আলাদা প্রসেস রয়েছে তাহলে কি অনলাইন ইজের পাশাপাশি কিছু অফলাইন হার্ডেলও রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে না কারণ যদি পশ্চিমবঙ্গে শিল্প হতো তাহলে তো আমরা দেখতে পেতাম এতজন হাজার হাজার ছেলে মেয়ে যারা প্রতিদিন আপনি দেখবেন কোথাও হাসপাতালে তারা নার্সরা আন্দোলন করছে কোথাও চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেওয়ার চেষ্টা করছে তাহলে কি এরা বোকা তাহলে কিরা মিথ্যে কথা বলছে পশ্চিমবঙ্গের শিল্পের পরিবেশ আছে পশ্চিমবঙ্গের শিল্প আছে অথচ পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রীরা চাকরির দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এই দুটো কথা এই দুটো ফ্যাক্ট তো কোনোভাবে মেলে না বৈষণরদা না আমি আসলে কেউ যদি সব সময় নেগেটিভ অ্যাপ্রোচ থেকে সমালোচনা করে কিন্তু বৈশালন্ত সমিত ভট্টাচার্যের বক্তব্যই একই 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 অভিযোগ ছিল যে বাস্তবে শিল্প কোথায় শুধুমাত্র স্বীকৃতি শুধুমাত্র কি সেটা একটা একটা স্বীকৃতির রূপে থাকবে না না শ্রমিক বাবু তো আমাদের বিরুদ্ধের লোক তিনি তো আমাদের সমালোচনা করবেন কিন্তু তারই সেন্ট্রাল গভর্নমেন্ট তার তারা স্বীকার করে যে মমতা ব্যানার্জির ইনোভেটিভ আইডিয়া থেকে কন্যাশ্রী গতিধারা মুক্তির আলো রূপশ্রী সবুজ চাতি সমব্যাতি ন্যায্যমূল্যের ওষুধের দোকান পরিচ্ছন্নতায় বাংলা এগিয়ে স্বচ্ছতায় বাংলা এগিয়ে স্কচ ফাউন্ডেশন যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাতে আমাদের এই এগিয়ে রাখা হয়েছে কন্যাশ্রী একটা আন্তর্জাতিক সেটা আর এই যে সিপিএমের প্রবলেম হলো যে তারা মমতা ব্যানার্জির প্রতি একটা কমন অ্যালার্জি আছে যে জন্য বিজেপি আর এই জায়গাটা তো ওরা এক হয়ে যাচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যের ঋত গৌরবকে অনেকটা পুনরুদ্ধার করেছেন আমরা কন্যাশ্রী প্রকল্পে সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক স্তরে সবুজ সাথীতে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছি আমরা উৎকর্ষ বাংলায় আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছি আজকে স্কচ অ্যাওয়ার্ডে আমরা সেরা হিসাবে বাংলাকে দেখাচ্ছি তো বাংলার মানুষ হিসাবে বাঙালি হিসাবে যখন বাংলা এগিয়ে যায় তখন আমাদের ভালো লাগে এবং সমালোচকরা তো সমালোচনা করবেই